কথায় তো মা এসেই গেছেন বাপের বাড়ি, কারণ সেই মহালয়ার দিন থেকে এদিকে শুরু হয়ে গেছে মহাপুজোর মহাধুমধাম উদ্বোধন। চলুন সেই আবহেই পলতায় গিয়ে দেখে আসি এবারের ক্ষুদ্রতম দুর্গা প্রতিমাটিকে। সামান্য পেন্সিলের দাগ মোছার রাবার দিয়ে এবার প্রতিমা করেছেন শিল্পী দেবপ্রসাদ মালাকার, যার সাইজ মাত্র 2 সেন্টিমিটার। ওবারির KG-1 ছাত্রী রিম্পা তো প্রায় প্রতিদিনই স্কুলে হারিয়ে আসে একটা করে ইরেজার, মানে পেন্সিলের দাগ মোছার রাবার। এই জিনিসটি ব্যবহার করেনি বা হারায়নি এমন মানুষ পৃথিবীতেই বিরল। আর পলতার শান্তিনগরের যুবক দেবপ্রসাদ মালাকার এবার সেই সামান্য পেন্সিলের দাগ মোছার রাবার দিয়েই তৈরি করেছেন আস্ত একটা দুর্গা প্রতিমা। সূক্ষ্ম ছুরি ব্যবহার করে নিপুণ হাতে তিনি তিল তিল করে গড়েছেন এই মূর্তিটি। কাণ্ড দেখুন, বুড়ো আঙুলের নখের চাইতে মূর্তিটির আকার ছোট। আর হবেই বা না কেন, প্রতিমার সাইজ তো মাত্র 2 সেন্টিমিটার। পেন্সিলের দাগ মোছার রাবার কেটে এমন অনবদ্য প্রতিমা গড়ার আগেও অবশ্য নানান ধরনের জিনিস দিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন দেবপ্রসাদ বাবু। এর আগে করেছেন 2 মিলিমিটার আকারের প্রতিমা, যেটিকে রাখা হয় একটি ধনের দানার মধ্যে। ঠাকুর তো দেখা হলো, এবার চলুন শুনে নিই আমাদের প্রতিনিধিকে ঠিক কি জানালেন শিল্পী। পলতার দেবপ্রসাদ মালাকার তার 2 সেন্টিমিটারের দুর্গা তিনি কি দিয়ে বানিয়েছেন শুনে নেব তার মুখ থেকে। দাদা, এবার আপনি যে দুর্গাটা বানিয়েছেন সেটা কি দিয়ে বানিয়েছেন? এবার আমি দুর্গা বানানোর জন্য যে মিডিয়াম ইউজ করেছি সেটা হচ্ছে ইরেজার রাবার। ড্রয়িং করবার জন্য যেটা আমরা ইউজ করে থাকি সেটাকেই কেটে কেটে আমি মূর্তিটা করেছি। কি কারণে এবার রাবার হঠাৎ? আমি তো প্রত্যেকবারই করি, বিভিন্ন রকম নতুন নতুন মিডিয়াম দিয়ে করি। চেষ্টা করি যাতে এমন কোনো মিডিয়াম ইউজ করবো যেটা এর আগে কখনো কেউ ইউজ করেনি। আমি সেই দিক দিয়ে বিচার করে আমার মনে হলো ইরেজারের দুর্গা আমার জানা নেই কেউ করেছে কিনা, তো সেটার দিক থেকে আমি ওটাকে বেছে নিয়েছি। মানুষের মধ্যে কেমন উৎসাহ? মানুষের মধ্যে আমি প্রত্যেকবারই খুব ভালো উৎসাহ দেখি। বিভিন্ন জায়গায় এক্সিবিশনে যখন যাই তখন সবাই এসে কথা বলেন এবং ভালো লেগেছে কিনা সেটাও বলেন। তো খুব আনন্দ পাই যখন দেখি মানুষ মানে দেখে আনন্দ পায়। মানুষের মধ্যে একটা প্রবণতা রয়েছে বড় বড় দুর্গা দেখা, তো আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দুর্গা বানান, তো মানুষ এটা কেমন ভাবে এনজয় করে? এটা খুবই ভালো লাগে আমার। অনেকদিন আমার মানে সব থেকে যেটা আমি ছোট এখনো অবধি করেছি সেই দুর্গাটি হলো 2 মিলিমিটারের, মানে সেটা একটা মশলার ধনের মধ্যে ঢুকে যায়। আমি মশলার ধনের মধ্যেই রেখেছি দুর্গাটাকে। ওই দুর্গাগুলো যখন আমি ওগুলো নিয়ে এক্সিবিশন করি তখন মানুষ যখন দেখতে আসে তখন দিন মানে যাই হোক কোনো কথা বলে না, কিন্তু যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমি দেখাই যখন দেখে মুখে দেখে একটা দারুণ হাসি আসছে তখন আমার খুব আনন্দ, তখন আমি খুব ভালো লাগে আমার, যে মানে ওটা বলা লাগে না, বলছেন না কিন্তু নিজে আনন্দটা অনুভব করছেন, এই ফিলিংসটা আমার কাছে খুব দামি। প্রত্যেককেই আনন্দ দেওয়ার জন্য ছোট থেকে ছোট দুর্গা, পুজোর সময় মানুষ বড় বড় দুর্গা দেখে কিন্তু এই ছোট দুর্গা দেখার জন্য বহু মানুষ ভিড় জমায় পলতা শান্তিনগরে মালাকার বাড়িতে। পলতা শান্তিনগর থেকে সৈকত গাঙ্গুলি, আমাদের খবর।